हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल अमेनास वर्ल्ड। अपना सबाई केमन आशा करी अल्लाह रहमते खूब ही भलो। आज के साथ नतून आएकटी रेसिपी शेयर करार्जन आबार चले एलाम। आज के तैरी कर देखाबो बेगुनेर माला चप। बेगुनेर माला चपटी खेते खूब मजा और देखते खूब ही सुंदर। देखते ही पाच्छेन मालार मतो कि सुंदर देखाच्छे और भाजले कलर खूब ही लोभनीय है। तो बेगुनटी केटे रेखेछि एखाने, से बेगुनटी देखुन देखते कतटा सुंदर लागछे। एटा एकटा पाश थेके एकटा पाश सुंदर देखा जाच्छे। এই বেগুনের কাটাটাই বিশেষত্ব। আর বেগুনটা কাটা যত সুন্দর হবে, এটা ভাজলে দেখতেও ততটাই সুন্দর হবে। তো চলুন দেখে আসি কিভাবে এই বেগুনের মালা চপটি তৈরি করা যায়। বেগুনের রেসিপিটা করার জন্য আমি এখানে দুইটা বেগুন নিয়েছি। আপনারা চাইলে সাদা বেগুনটাও নিতে পারেন, আমি আজকে কালো বেগুনটাই ব্যবহার করছি। এবার আমি বেগুনটাকে কেটে নেব। তো প্রথমে আমি বড়টাকে কেটে নেচ্ছি। এই বেগুনটা কাটার জন্য আপনারা চাইলে বটিও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে একটু লম্বালম্বি ভাবে কেটে নিব। আপনারা চাইলে এটাকে গোল করেও কেটে নিতে পারেন, যার যেভাবে পছন্দ হবে সেভাবে কেটে নেবেন। তো প্রথমে আমি এখান থেকে একটা চির কেটে নেচ্ছি। আমি এখানে একটি বেগুনের টুকরো নিয়েছি আর এর পাশে দিয়ে দিচ্ছি দুটি শাসলিকার কাঠি। এখানে যদি আপনারা চপস্টিক ব্যবহার করেন তাহলে কিন্তু এটা অনেক মোটা হয়ে যাবে। আর আমি এই কাটাটার জন্য এখন ব্যবহার করব একটি ছুরি। তো আপনারা চাইলে এখানে বটিও ব্যবহার করতে পারেন। এবার আমি এই পাশ থেকে চিকন চিকন করে সোজা করে কাটবো, বেঁকা করে কাটবো না, সোজা করে কাটবো। তো আমি এবার কেটে নিচ্ছি, আপনারা দেখুন আমি কিভাবে কাটছি। এটা আপনারা একটু খুব সাবধানে কাটবেন, কারণ এটা যদি সাবধানে না কাটেন তাহলে কিন্তু বেগুনটা ছিঁড়ে যাবে। আর দেখুন আমি কাটার সময় যখনই কাটতে কাটতে এই কাঠিটাকে স্পর্শ করছে তখনই আমি উঠিয়ে নিচ্ছি, অর্থাৎ সম্পূর্ণটা কাটা যাবে না, কিছুটা লেগে থাকবে। আবার আমি একই রকমভাবে আরেকটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মোটা করে কাটছি। আমি এর থেকে বেশি চিকুন করবো না, কারণ এর চেয়ে বেশি চিকুন করলে এটা ছিঁড়ে যাবে। আমি একই রকম পুরুত্ব রেখে কাটার চেষ্টা করছি এবং সম্পূর্ণ বেগুনটা খুব সাবধানতা সহিত কেটে নিচ্ছি। বেগুনের এই পুরুত্বগুলো আপনারা চাইলে মোটা করেও কাটতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা শ্বাসটা এত ভালো উঠবে না, শ্বাসটা বোঝা যাবে না। তবে চিকন করে কাটলে এই শ্বাসটা খুবই সুন্দর বোঝা যায়, দেখতে খুবই সুন্দর লাগে। তাই আমি এটাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। খেয়াল রাখবেন কাঠিটা যাতে কোনোভাবে সরে না যায়। কাঠিটা সরে গেলে কিন্তু কাটার সময় নিচে চলে যাবে আর তখন বেগুনটা পুরোটা কেটে যাবে, সেক্ষেত্রে আপনাদের আর শ্বাসটা উঠবে না। মালার শ্বাসটা ওঠার জন্য কিন্তু অবশ্যই নিচের দিকে লাগিয়ে রাখতে হবে। আমার বেগুনের এক পাশ কাটা হয়ে গেছে, দেখুন। এবার আমি অন্য সাইডটা কেটে নিব। এই পাশটা কাটার সময় আমি অপর পাশটা যে সোজাসুজিভাবে কেটেছিলাম, এবার আর সোজা কাটবো না, এবার একটু বেঁকা করে কাটবো। যেহেতু প্রথম দিকে কাঠি নাই তাই প্রথম দিকে আপনারা একটু সাবধানে কাটবেন। এবার আমার একটা কাঠি পড়েছে এবং আমি একটা কাঠির মাপ অনুযায়ী কাটছি। কাটতে কাটতে কোনোভাবেই কিন্তু সোজা করে ফেলা যাবে না। আর এদিকটাতে আসলে দেখবেন যে অনেকটা একা বেঁকা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে তারপর কাটার চেষ্টা করতে হবে। আমার সম্পূর্ণ বেগুনটা কাটা হয়ে গেছে। আমি এবার দেখে দিচ্ছি আপনাদের আমার বেগুনটা কেমন হয়েছে। মাশাল্লাহ, দেখুন কত সুন্দর সাজ উঠেছে আর প্রত্যেকটা সাজই কি সুন্দর স্পষ্ট। বেগুনটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে। যেহেতু বেগুনের মাঝখানে বিচি আছে আর বিচিটার দিকে কিন্তু অনেক নরম হয়, তাই এরকম ধরতে ধরতে দেখবেন যে ছুটে যায়। তাই বেশি এরকম না ধরে একটা কাঠি আমি দিয়ে দিব যাতে এটা এরকম মেলেই থাকে। কাঠিটা দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন, কারণ অনেক সময় দেখা যায় যে কাঠিটা দেওয়ার পরে যখন আমরা টান দিয়ে এই শ্বাসটাকে উঠা দিতে চাই তখনই এটা ছিঁড়ে যায়। তো একটু হালকা হাতে এই কাজটা করবেন। এই যে আমি মেলে দিয়েছি আর দেখুন বেগুনের পিসটা কত বড় হয়ে গেছে। এবার আমি একটা বেটার তৈরি করে নিব এটা ভাজার জন্য। আমি এখন বেসনটাকে গুলিয়ে নিব আর এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপের মতো বেসন। আর আপনারা চাইলে চালের গুঁড়ো নিতে পারেন, আবার দুটোটা মিক্স করে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করা আছে। জিরা গুঁড়া 1/2 চা চামচের মতো, 1 চা চামচ
মরিচের গুঁড়া, আপনারা চাইলে এই মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে নিতে পারেন। দিয়েছি স্বাদমতো লবণ। এবার আমি সবগুলো উপাদান একটু মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কনসিস্টেন্সিটা কেমন হবে। এটা কিন্তু বেশি ঘন করে দেওয়া যাবে না, ঘন করে দিলে বেগুনের যে স্বাদটা আছে সেটা কিন্তু উঠবে না। আমি যে বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম সেগুলো কাটার পরই আমি পানিতে রেখেছিলাম যাতে করে এটা কালো না হয়ে যায়। আর এটাকে আমি এখন ভাজবো। তবে ভাজার আগে 5 মিনিট আমি একটা ঝুড়িতে উঠিয়ে রেখেছিলাম পানিটা যাতে খুব ভালোভাবে ঝরে যায়। এবার আমি এখানে যে ব্যাটারটা আগে করে রেখেছিলাম সেই ব্যাটারটাতে চুবিয়ে নিচ্ছি। আমি 1 চামচের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা এর বেগুনের সাথে গড়িয়ে নিলাম। আর এই বেগুনের সাথে আপনারা চাইলে একটু লবণও ছিটিয়ে নিতে পারেন, যেটা আমি করেছিলাম কিন্তু বলতে ভুলে গেছি। আর তো আমি ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। আর যেই এক্সট্রা ব্যাটারটা এখানে রয়ে গেছে সেটা ঝরে যাচ্ছে। এক্সট্রা ব্যাটারটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমি এখানে যে তেল গরম করে রেখেছিলাম সেটার উপর দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো লেভেলে, আর আমি এই মিডিয়াম টু লো লেভেলে রেখেই বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নিব। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেকটা পাশও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বেগুনের কালারটা যখন এরকম ব্রাউনিশ হয়ে আসবে তখন আমি বেগুনটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। ঝটপট আমি খুব সহজেই তৈরি করে নিলাম বেগুনের মালাচপ। আপনারা খুব সহজে অল্প সময়ে হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে এই মালাচপটি তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যত না সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।